بسم الله الرحمن الرحيم প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে পাবনা জেলায় ইতিপূর্বে যে কয়েকটি ঘটনা ঘটেছে সবগুলোই কিন্তু আমরা ডিটেক্ট করেছি আসামি গ্রেফতার করেছি মালামাল উদ্ধার হয়েছে অস্ত্র উদ্ধার হয়েছে এবং আমরা দাবি করতেই পারি যে পূর্বের যে কোনো সময়ের তুলনায় পাবনা এখন স্বস্তিকর অবস্থাতে আছে কিন্তু এতে আত্মতুষ্টিতে থাকার আসলে সুযোগ নেই কারণ ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে আর আমরাও এর পেছনে ঘটনার পেছনে লেগে থাকি যাতে করে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যায় আসামিদের গ্রেফতার করা যায় জনমনে যাতে স্বস্তি এবং শান্তি আসে যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে এবং তার স্বাভাবিক কাজকর্ম চালাতে পারে আপনারা জানেন যে গত 29/11 2022 তারিখে দিবাগত রাতে ঈশ্বরদীর আওতাপাড়া বাজারের মল্লিকা জুয়েলার্সে একটি দুর্ধর্ষ চুরি সংঘটিত হয় তো সেই ঘটনার পর থেকে আমাদের যে টিম ডিবি এডিশনাল এসপি অ্যাডমিনের নেতৃত্বে সার্বক্ষণিক এই কাজে নিয়োজিত ছিল এবং দীর্ঘ নিরলস পরিশ্রমের পরে প্রযুক্তির সহযোগিতা এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে এই সেম টিম রাজশাহী জেলাতে অবস্থান করছে রাজশাহী মহানগরীতে যে তারা সেখানে একটি বড় ধরনের চুরি অথবা ডাকাতি সংগঠিত করবে এরকম নিশ্চিত তথ্যের ভিত্তিতে আমাদের এডিশনাল এসপি অ্যাডমিনের নেতৃত্বে ডিবি টিমটি আবার রাজশাহীতে যায় সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয় এই এই চক্রের সদস্য তাদের প্ল্যান ছিল হলো তারা পরের দিন রাজশাহীতে একটি চুরি অথবা দস্যুতা অথবা ডাকাতি যে কোনো ঘটনা সংঘটিত করবে তো সেখানে তিনজন ধরার পরে দেখা যায় যে তাদেরই একটা গ্রুপ চুয়াডাঙ্গাতে রয়েছে যারা ওই রাতেই চুয়াডাঙ্গাতে ডাকাতি করার কথা তো তাদেরকে নিয়ে তখন আমাদের এই পুরো টিম দুইটা টিম চুয়াডাঙ্গা যায় চুয়াডাঙ্গা থেকে আবার তিনজনকে গ্রেফতার করা হয় সেখানে গ্রেফতারের পরে তারা তথ্য দেয় যে তাদের কাছে যে লুণ্ঠিত বা চোরাইকৃত স্বর্ণ রূপা এবং অন্যান্য সরঞ্জাম আদি যেগুলো আছে সেগুলো তারা বাগেরহাটের শরণখোলা মোড়েলগঞ্জে একটি স্বর্ণের দোকানে বিক্রি করেছে তো এই তথ্যের ভিত্তিতে আমাদের টিম বাগেরহাট যায় এবং সেখান থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে এবং অবশিষ্ট যে স্বর্ণালঙ্কার ছিল সেটি রাজশাহী নাটোরে বিক্রি হয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আবার আর ভিন্ন একটি টিম আমাদের এডিশনাল এসপি ঈশ্বরদী সার্কেলের নেতৃত্বে নাটোর যায় এবং সেখান থেকেও আপনারা দেখেছেন যে এই চুরাই যাওয়া স্বর্ণালঙ্কার এবং রূপা অন্যান্য সরঞ্জাম আদি এবং ওই যে কাজে যেই অপকর্মে অর্থাৎ আপনারা জানেন যে ওখানে কিন্তু দেয়ালটা ভেঙে তারপরে চুরি করেছে অর্থাৎ একটা কাপড়ের দোকানে আগে ঢুকেছে সেই দোকান থেকে এটা আস্তে 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 দেয়াল ভেঙেছে দেয়াল ভেঙে তারপরে এই স্বর্ণের দোকানে ঢুকে এবং এই চুরির কাণ্ডটি সংঘটিত হয় তো আমরা এই যে দীর্ঘ নিরলস পরিশ্রমের পরে আমরা বিপুল পরিমাণ আপনারা দেখছেন যে টাকা নগদ 7,90,000 টাকা মোবাইল বা যেগুলো আছে সেগুলো উদ্ধার করা হয়েছে তো আমাদের সবসময় আমরা একটা কথা বলি যে যে কোনো ঘটনা ঘটলে আমরা বসে থাকি না আমরা কাজ করি আমরা চাই যে আপনারা শান্তিতে থাকেন পাবনাবাসী সুস্থ থাকুক ভালো থাকুক সেই লক্ষ্যেই আমরা কাজ করি এবং সেই কাজের ফলশ্রুতিতে আজকের আমাদের এই যে অর্জন সেই অর্জন বলেছিলাম অটো বাইক চুরি হওয়ার সাথে সাথে এটি কিন্তু খুলে টুলে বিক্রি করে দেয় এটা আমরা এই পূর্বে দেখেছি স্বর্ণেও কিন্তু একই অবস্থা আপনি দেখবেন যে এটা নিয়ে লেট করে নাই গলিয়ে ফেলেছে এবং এই যে টাকা দেখ একটু বিষয়